তোমাদের তাও মাসে কত মানে ইনকাম হয়? ওহো, তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মধু, একদম ফ্রেশ প্রকৃতি থেকে পাওয়া মধু। আচ্ছা দাদা, যদি বলতে এই সম্বন্ধে মধু মৌমাছির এসে কি মানে মধুটা কি মানে কেমন কি প্রচুর ভয় লাগছে এখানে আসতে, কারণ প্রচুর এখানে মৌমাছি রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মানে কি ওই মানে মৌমাছি মানে কিছু একটা স্প্রে করছে দাদা, জানি না জিনিসটা কি। এই মেশিনটার দ্বারা মানে মধুগুলো বার করা হয়, ওই মৌমাছির যে মানে মৌমুগুলো আছে ওইটা হয়তো এখানে আসবে। তোমরা তো মানে সেফটি ছাড়া আসবে না, আর দেখো আমরা সেফটি নিয়ে এসেছি, কারণ কখন কামড়াবে আর দেখো, আর কামড়ালে তো জানো যে কিরকম লাগে, কেউ সবাই খেয়েছো কম বেশি, আমি ওটাই বলছি সবাই কম বেশি মানে এই মৌমাছির কামড়টা খেয়েছো। আর এটা কি মোম? তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এখন ভিডিও তৈরি করতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিডিওটা, দেখা তো ভিডিওটা, আমরা এখন মৌমাছির ভিডিও করতে যাব, এদের পাশে গিয়ে ভিডিও করব। তো পাশে ভিডিও করার জন্য আমাদের অবশ্যই সেফটি লাগবে, এই টাইপের কিছু একটা তুই পরে নিয়েছি, আমি পরে নিয়েছি। তো কাকুদের কাছ থেকে চাইলাম একটা সেফটি, তো কাকুরা এটা দিয়ে দিলেন, বললেন যে এটা নিয়ে ভিডিও করো, অসুবিধা হবে না, তোমরা যদি এটা ছাড়া যাও তাহলে কিন্তু বুঝতে পারছো ইঞ্জেকশন খেয়ে যেতে পারো ভ্যাকসিনের মতো। তো যাই হোক, আমরা এখন ভিডিও করতে যাব, তো চলে এসো তোমরা, তুই পরে নে চল। তো হাই ফ্রেন্ডস, চলে আসি আমরা এখানে যেখানে কিনা মধুর চাষ করা হয়, আর ফাইনালি আমার একটা ফ্রেন্ড আসছে। আর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি যেখানে মানে এটাকে এগ্রিকালচার প্রসেস বলে, খুব একটা জানি না এই বিষয়ে। তো দাদাটা এখানে করছে, আমরা দেখতে পাচ্ছি খুব মৌমাছি আছে, ভয়ও লাগছে, সেফটি নিয়ে আসছি। তো পাঁচ থেকে আচ্ছা দাদা, একটু যদি বলতে এই সম্বন্ধে মানে এটা কি হবে, কি করায় না করায়, একটু পাশ থেকে ধর। ওখানটা কি মধু মৌমাছির এসে কি ওখানে কি মধুটা কি মানে ওখানে কেমন কি? মাইক্রোফোন এক্সট্রা আছে তো? প্রচুর ভয় লাগছে এখানে আসতে, কারণ প্রচুর এখানে মৌমাছি রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মানে কি ওই মানে মৌমাছি মানে কিছু একটা স্প্রে করছে দাদা, জানি না জিনিসটা কি। এটা স্প্রে করলে কি হয়? ও ধোয়া, এটা কিসের জন্য মার হয় তাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো তোমরা মানে কি মানে ওহো, প্রথমবার দেখছি এই জীবনে এরকম, খালি ভিডিওতে দেখে আসছি, মানে গোটাটা মানে মৌচাকে ভর্তি, বাপরে বাপ। সে মৌমাছিগুলো কামড়ায় না? কামড়ালে ব্যথা হয় না? তো কামড়াচ্ছে না, কি ব্যাপার, শান্ত আছে? এগুলো ফেলে দিচ্ছ মানে এগুলো কি হবে না? আচ্ছা আচ্ছা, ওহো, ওই যে ওটা কি মধু, ওই যে যে ওটা 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 মধু, ওটা ওটা মধু হয়, পুরোটাই মধু এগুলা না? ওহো, এটা কতদিন পর পর অন্তর মানে চেঞ্জ হয়? ওটা সম্পূর্ণ মধু এগুলা, তাই তো? হ্যাঁ সম্পূর্ণ না, এই যে দেখা যাচ্ছে না জল জল করছে, হ্যাঁ হ্যাঁ জলের মতো দেখা যাচ্ছে যেটা, আচ্ছা একটা বাস করতে তাও কি পরিমাণে মধু পাওয়া যায় মানে পুরো টোটাল প্রসেসটা করার পর? ওরকম বলা যাবে না, বুঝলাম, অত তো আইডিয়া হয় না এখনো। ওহো, মধু হলে তো ভালোই হয়, না হলে তা মোটামুটি হয় তো নাকি ভালোই হচ্ছে না হচ্ছে না? তো তোমরা মানে প্রত্যেকটা সিজনে কি একবার করে এগুলো করো নাকি তোমাদের আরো আবার মানে পার্টনার আছে মানে কেউ ওই জায়গায় কেউ ওই জায়গায়? জায়গা আলাদা আলাদা, শস্যের সময় শস্যের মাঠে লিচু সময় লিচু মানে। ও আমি তো জানতাম যে শস্যের সময় শুধু করা হয়, আমি তো জানতাম না লিচুর সময় করা হয়। দাদা এই মৌমাছিগুলো মানে কিভাবে আসে মানে ওখানে কি তোমরা এটা মানে কিভাবে পালন করো?
সেভাবে কিন্তু মানে এই যে মানে অন্য কোথাও যায় না, মানে তোমাদের এখানেই আছে নিজের বাড়িতে ভুলে নাকি? ওইটাই তো বলতেছি, কিভাবে তোমরা এটা মানে এগুলো তোমরা কি বানিয়ে নিয়ে আসো? তুমি কি তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যাওয়া নাই? না না, মানে তারাই এটাকে এটাকে ফলো করে, তাই তো? ওই যে বাক্স বাক্সটাকে ফলো করে। প্রচুর বাক্স রয়েছে এরকম, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর এই এরিয়াতে। একটু ভয় করছে, কারণ যদি কামড়ে দেয় তো বুঝতেই পারছো কেমন একটা হবে। এই মেশিনটার দ্বারা মানে মধুগুলো বার করা হয়, ওই মৌমাছির যে মানে মোমগুলো আছে ওইটা হয়তো এখানে আনে নিয়ে মানে এখানে মেশিনটার সাহায্যে মধু বার করা হয়। দেখো এটা জালের মধ্যে, কারণ কোনো মৌমাছি এখানে আসতে পারবে না, ওই জন্য জালের মধ্যে ওরা জাল ইউজ করে। এটা করতে 15-20 দিন সময় লাগবে আপনাদের? দাদা বললাম তোমরা মানে এই মধুগুলা মানে দিনে কতগুলো করে পাও? মানে মানে দিনে দিনে এগুলো কি মানে ইয়ে করা হয়? দিনে দিনে না, একবারে। ওয়েদার চেঞ্জ হলে 5-7 দিন পর হবে। আর এটা মানে বিক্রি করো কিভাবে? কোম্পানিতে। ও মানে তোমাদের তাও মাসে কত মানে ইনকাম হয়? বলা যাবে না, মার্কেটিং ঠিক আছে। আর এটা মানে তোমরা কত করে দাও, কত করে দাও কি মধুগুলা? এবার যে লস যে হলো তার মেইন কারণ কি বলতে পারেন? ওয়েদার। ওয়েদার মানে কি? ওয়েদারে কি প্রয়োজন, মানে রোদের প্রয়োজন না হাওয়ার প্রয়োজন? ও হাওয়া হতে হবে না আর কি। হাওয়া হলে কি হয়? ফুল ঝরে যাচ্ছে। ও ফুল ঝরে যাচ্ছে, আর ফুল ঝরলে মধু সংগ্রহ হবে না। আচ্ছা, আর তোমরা কোথা থেকে এসেছো? মালদা। হো, তাহলে মোটামুটি আর কয়দিন থাকবে এখানে? মানে 15-20 দিন টোটাল থাকবে। ওহো, তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মধু, একদম ফ্রেশ প্রকৃতি থেকে পাওয়া মধু। আর এটা কি মোম? এটা পুরোটা মোমের তৈরি? এটা ফেটো ফেটো কর। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এই জিনিসটা দেখতে পাচ্ছ, মানে যেখানে আর কি মৌমাছিরা এসে নিজের মানে বাসা তৈরি করে, এটা হচ্ছে পুরোটা মোমের তৈরি। মোমটা একটু দেখিয়ে দে ওখানটা, তো পুরোটা মোমটা দেখিয়ে দে। এই যে মোমটা দেখতে পাচ্ছ, এই মোমটা পুরোটা এনাদের হাতের তৈরি মোম। এই মোমটা মেশিনে দেয় এবং মেশিন থেকে ওই টাইপের কিছু একটা জিনিস বের হয়, আর তারপর এই জিনিসটা
এই জিনিসটা একটা বাক্সের মধ্যে রাখা হয় যেখানে মৌমাছিগুলো এসে নিজের ঘরটা নির্মাণ করে। আর যাই হোক, তো আমাদের ভিডিও করা প্রায় শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হবো। আর একটা কথা জানিয়ে দিই যে এই যে বাক্সগুলো আছে, এই বাক্সগুলো একটা বাক্সতে মোটামুটি 4-5 হাজার টাকা খরচা হয় এদের। আর এই মানে এই টাইপের বাক্স মোটামুটি এখানে 250টার উপর আছে, তাহলে হিসাব করো এবার তোমার কত টাকা খরচা হয়। এগুলো করতে কিন্তু খুব খরচা হয়, এটা নয় যে খরচা হয় না, রিস্ক অতটা রিস্ক নেই, কারণ সেফটি আছে। আর এই মধু মানে এই মৌমাছিগুলো মানে কামড়ালে খুব একটা ব্যথাও হয় না, দাদারা যেটা বললেন, তাই খুব একটা রিস্ক এই কাম নয়। কিন্তু মানে ব্যবসার ভাই এখানে তো মানে রিস্ক তো থাকে, তো রিস্কটা এখানে টাকার রিস্ক, কারণ এক একটা বাক্সতে মোটামুটি 4-5 হাজার টাকা খরচা হয়, এবং 250টার উপর এখানে বাক্স আছে, তাহলে হিসাব করো কত টাকা খরচা হয়, প্রচুর টাকা খরচা হয়। তো দাদাদের মুখ থেকে যেটা শুনলাম, তাদের নাকি খুব মন খারাপ, কারণ এবার নাকি ওয়েদার খারাপের জন্য খুব একটা মধু সংগ্রহ হচ্ছে না, আর তার জন্য ওনাদের মন টন খুবই খারাপ ওনারা যেটা বললেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, ফের আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আপাতত তোমরা সকলে ভালো থেকো, আর যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে দিও। আর তোমরা যদি মৌমাছি সম্পর্কে কিছু একটা জেনে থাকো জানিয়ে দিও, কারণ আমরা কিন্তু খুব একটা মৌমাছি সম্পর্কে মানে এগুলোর সম্পর্কে খুব একটা আমরা জানি না। তো আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি, তো যেহেতু ফাঁকা ছিল, আর আমরা অনেক দিন ধরেই ভাবছি যে এই মানে এই মৌমাছি নিয়ে একটা ভিডিও তৈরি করব, কিন্তু আমরা মানে কোথাও দেখতে পাইনি যে এরকম মানে কোনো মানে লোক এসে যেভাবে করবে, মানে আমাদের আশেপাশে ওখানে খুব একটা ছিল না। এখানে আমরা অনেক দূর থেকে এই ভিডিওটা এখানে করতে এসেছি, কারণ আমাদের গ্রামের আশেপাশে খুব একটা কিন্তু এরকম দেখা যাচ্ছে না এই বছরটাতে, যার জন্য আমরা বাইরে করতে এসেছি। বাইরে বলতে মোটামুটি 10 কিলোমিটার দূরে আমরা ভিডিওটা করতে এসেছি। তো আর কিছু বলবো না, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর পাশে থাকো, বাই।